বাংলাদেশে এমন কিছু রাজনৈতিক ব্যক্তি আছেন যাদেরকে ঘৃণা করেন এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই জনপ্রিয়তা তাদের ক্ষমতার গুণে নয়, বরং তাদের আদর্শের গুণে হয়েছে। চলুন প্রিয় দর্শক, জেনে আসি সেসব ব্যক্তিদের সম্পর্কে। মাশরাফি, 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। কোন দেশের যে কোনো খেলার জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম। যদিও পেশাদার খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে নতুন নয়। তিনি 11 নভেম্বর 2018 আওয়ামী লীগ ব্যানারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল দুই আসনের হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি 30 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে 2,71,210 ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। শিবলি সাদিক, দিনাজপুর জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ শিবলি সাদিক। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা দিনাজপুর ছয়ে নির্বাচিত সংসদ সদস্য। তিনি 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে 11 নং আসন দিনাজপুর ছয় থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আন্দালিব রহমান পার্থ, আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ। 2008 সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকার 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন। জুনায়েদ আহমেদ পলক, জুনায়েদ আহমেদ পলক একজন বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তিনি 2019 সালের 7 জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নিক্সন চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত, বাংলাদেশের রাজনীতিবিদ, যিনি ফরিদপুর জেলার চরভদ আসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য। নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর চার আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ইশরাক হোসেন, বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।